একই ছবি দেখছি দর্শক, একই ছবি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, চিনতে পারছেন? দর্শক, একদিকে জাস্টিস গাঙ্গুলি, উল্টো দিকে কুণাল ঘোষ, একেবারে পাশাপাশি হাত মেলাচ্ছেন, চিনতে পারছেন? এ তো একেবারে একটা অবাস্তব ছবি। এটা কি কম্পিউটারের কোনো কারসাজি নাকি নাকি সত্যিই রিয়েল? দর্শক, এটা একেবারে সত্যিকারের ছবি, আজকের ছবি। আজকে একটা প্রোগ্রাম হয়েছে, আনন্দবাজার অনলাইন একটা প্রোগ্রাম করেছে বেস্ট সন্ধ্যা বলে একটি হোটেলে কলকাতায়। সেখানে জাস্টিস গাঙ্গুলি আমন্ত্রিত ছিলেন, তিনি সেখানে গিয়েছিলেন, এবং কুণাল ঘোষ তিনিও আমন্ত্রিত ছিলেন, তিনিও সেখানে গিয়েছিলেন। এবং যখন তাদের একেবারে কাছাকাছি দেখা হয়ে যায়, মুখোমুখি যখন তারা হয়ে যান, তখন তারা এইভাবে কুশল বিনিময় করেছেন, হাত মিলিয়েছেন। এই হচ্ছে দর্শক খবরের যে হেডলাইন, সেটা হচ্ছে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং কুণাল ঘোষের হাতে হাত মিলিয়ে দিল বছরের বেস্ট সন্ধ্যা, একটা প্রোগ্রামের নাম। কি কথা হলো দর্শক, যেভাবে তারা ছবিটা তুলেছেন, আমাদেরও তো মনে একটা কৌতূহল জন্মেছে যে সত্যি তো কি কথা হলো। দর্শক, আমি দেখছিলাম, সেটা নিয়েও রিপোর্ট করা হয়েছে, কি কথা হয়েছে। দুবার দেখা হয়েছে, ঢোকার সময় দেখা হয়েছে, যখন জাস্টিস গাঙ্গুলি ঢুকছিলেন তখনও দেখা হয়েছে একে অপরের সঙ্গে, আবার যখন বের হচ্ছিলেন তখনও দেখা হয়েছে। অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে আবার মুখোমুখি পড়ে যান কুণাল এবং বিচারপতি। তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায় কুণালকে বলেন, আপনাকে আমার বেশ লাগে। তারপরই কুণালকে লক্ষ্য করে ছুটে যায় বিচারপতির বাউন্সার, হাসতে হাসতে বলেন, আপনি আমার বিরুদ্ধে আরও গালাগালি করুন, প্রাণ খুলে গালাগালি করুন, তাতে আমি কিছু মনে করছি না। এ কথা শুনে অপ্রস্তুত হলেন কি না বুঝতে না দিয়ে হেসে ওঠেন কুণালও, হাসতে হাসতেই জবাব দেন, ওভাবে বলবেন না, আমিও আপনাকে পছন্দ করি। হাত মিলিয়ে তারপর দুজনেই চলে যান দুদিকে। এ আর কি রিপোর্ট দর্শক, কি বুঝলেন? সত্যিই জাস্টিস গাঙ্গুলি কিন্তু একটা বাউন্সার দিয়েছেন। আপনি আমার বিরুদ্ধে আরও গালাগালি করুন, প্রাণ খুলে গালাগালি করুন, তাতে আমি কিছু মনে করছি না। সত্যিই বাউন্সার তো, কি করবেন কুণাল? হেসে বললেন, ওভাবে বলবেন না, আমিও আপনাকে পছন্দ করি। কত পছন্দ করেন সে তো আমরা প্রায় বুঝছি যেভাবে কথা বলছেন তার সম্পর্কে। আমি দর্শক একটা পুরনো বক্তব্য শোনাই কুণাল ঘোষের জাস্টিস গাঙ্গুলি সম্পর্কে। জাস্ট কদিন আগে তিনি কি মন্তব্য করেছিলেন দর্শক একটু শোনাই, তারপর আমি আলোচনাতে আসব। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ যা বলেছেন, আইন বহির্ভূত, এখতিয়ার বহির্ভূত, ওনার ক্ষমতা নেই এটাকে অর্ডার শিটে লেখার, লিখলে 2 সেকেন্ডে হায়ার কোর্টে উড়ে যাবে। উনি প্রচারের জন্য এবং ব্যক্তিগত প্রচার, বিরোধীদের মধ্যে হিরো হওয়া, জাতক্রোধ বশত সরকার পক্ষকে বিড়ম্বনায় ফেলার জন্য, নেতিবাচক খবর তৈরির জন্য এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহামান্য বিচারপতি চেয়ারকে মিস ইউজ করছেন, ধারাবাহিকভাবে মিস ইউজ করছেন। উনি মামলা নিয়ে বলবেন 100 বার বলবেন, দোষী হলে শাস্তি দেবেন 100 বার দেবেন, তদন্ত নিয়ে বলার উনিকে। উনি আজ বলেছেন যে সিবিআই লোয়ার কোর্টে কোন পিপিরা থাকে, সিবিআই লোয়ার কোর্টে কোন পিপিরা থাকে আমি সব খবর পাচ্ছি, কারণ এরা এমন সওয়াল করছেন যাতে অ্যাকিউজড জামিন পেয়ে যেতে পারে। অথচ এই ইডি বা সিবিআই যারা পিপি, তারা প্রত্যেকে স্পেশাল পিপি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাকে বলছেন? লিমিট আছে সবকিছুর একটা, বিচারক এবং বিচার ব্যবস্থার নাম করে বিচারকের আসনে বসে সমস্ত রকম সীমানা অতিক্রম করে গিয়ে তিনি
রাজনৈতিক দলের ক্যাডারে পরিণত হয়েছেন জাস্টিস গাঙ্গুলি। এটা হচ্ছে নাকি? এটা বিচার ব্যবস্থার নামে কি এটা কি তুঘলকি রাজত্ব চলছে নাকি? ওনাকে সমালোচনা করলে কি করবেন? আমার বিরুদ্ধে মানা নেই মামলা, ওই আদালত অবমাননা করবেন, দাঁড়িয়ে ফেস করব, কি দেবেন? জেল নেবেন তো, পাঠান জেলে। আপনি অভিষেক ব্যানার্জিকে টার্গেট করে নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে নিয়েছেন, এবং আপনার চেয়ারের মিস ইউজ করে আপনি বাংলায় বিজেপি সিপিএম আর কংগ্রেস এদের হাত শক্তিশালী করছেন। সবচেয়ে বড় কথা, এই যে সারা বাংলায় বা সর্বত্র এত বিচারক রয়েছেন, এত বিচারক রয়েছেন, তারাও তো সকাল থেকে রাত কাজ করছেন। উনি একা কি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে বসে আছেন? দর্শক এই সব বলেছিলেন, আর দেখুন আজকের ছবি, জাস্টিস গাঙ্গুলির হাত ধরে রয়েছেন কুণাল ঘোষ। সব কিছুই যেন না বড়ই বিচিত্র, বোঝা খুব মুশকিল। অন ক্যামেরা এইভাবে কার্যত গালাগাল দিচ্ছেন, ক্যাডার হয়ে গেছেন। আমি তো আবার দেখছিলাম একটা জায়গাতে বলেছেন এই দলের মানে অন্যান্য দলের কথা বলে দালালি করছেন, এরকমও বলেছেন। এখতিয়ার বহির্ভূত কী করা উচিত, কী করা উচিত নয় সেটাও বলেছেন। কেন মানে পিপি সম্পর্কে বলেছেন সেটাও বলেছেন। আমি আগে এটা নিয়ে ব্যাখ্যা দিয়েছি, পিপি কেন এজেন্সি ঠিকমতো করে কাজ না করলে সেটাও তিনি বলেন, আর বলেন বলেই তো আজকে এই জায়গাতে এগিয়ে এসেছে তদন্তটা, নাহলে কি এতটা এগোতো তদন্ত? দর্শক যেভাবে সব কিছুকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল, ছোট্ট ভুল বলে সেটা সংশোধন করে আবারও চলার আমরা চলতে পারি, এই ধরনের একটা বার্তা দিয়ে সব কিছুকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল, এজেন্সিও কোথাও কোথাও গতি ধীর করে দিয়ে কিছু একটা ভাবছিল। জাস্টিস গাঙ্গুলি তো বারবার ঝাঁকুনি দিয়ে, ধাক্কা দিয়ে, কথা বলে, কমেন্ট করে, পর্যবেক্ষণ দিয়ে এসব করেই তো আজকে এই যে দুর্নীতি যে বিষয়টা সেটাকে তো একটা মানে তদন্তের যে বিষয়টা সেটাকে তো একটা জায়গায় নিয়ে এসছেন। তাকে ওইভাবে আক্রমণ শুধু বলেছেন বলে যে কুন্তল ঘোষ কেন চিঠিটা করলেন থানাকে, যে তাকে চাপ দিচ্ছে সেন্ট্রাল এজেন্সি অভিষেকের নাম বলাতে, আর অভিষেক যেদিন 29 মার্চ শহীদ মিনারে বললেন যে তার নাম বলানোর জন্য এই কুণাল ঘোষ মদন মিত্রকে চাপ দেওয়া হতো, সেই সারদা নারদা থেকে শুরু হয়েছে। অভিষেক যেভাবে কথা বলছেন, কুণাল ঘোষ সেইভাবে কথা বলছেন, তারপর থানাতে অভিযোগ দায়ের হচ্ছে, ফলে কোথায় একটা মিল পাচ্ছি বা কোথায় একটা লিঙ্ক খুঁজে পাচ্ছি, এটা নিয়ে তদন্ত করা দরকার, এনকোয়ারি করা দরকার। এবং সেখানে বলেছিলেন যে দরকার হলে অভিষেককেও জেরা করা যেতে পারে, ওকেও মানে তদন্তের আওতার বাইরে রাখার কোনো দরকার নেই, ওকেও নেওয়া যেতে পারে তদন্তের ক্ষেত্রে জেরা করা। শুধু এই কথাটা বলেছিলেন বলে একেবারে রে রে করে উঠেছিলেন কুণাল ঘোষ, এবং তারপরেও তো অনেক কথা বলেছেন। আর সেই কুণাল ঘোষকে দেখুন আজকে কত একেবারে ভদ্রতা, কত সৌজন্য আজকে দেখিয়েছেন জাস্টিস গাঙ্গুলির সঙ্গে। তবে জাস্টিস গাঙ্গুলিও বুঝছেন বিষয়টা, তিনি ওই কথাটা বাউন্সারটা দিয়ে গেছেন। আর এই যে মিডিয়া হাউস, তারা তো মিলিয়ে তো দিয়েছে বলা যায়, যখন যেভাবে হেডলাইনটা আমি দেখলাম দর্শক, হেডলাইনটা আমি আর একবার দেখাতে চাই, যেটা লিখেছে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং কুণাল ঘোষের হাতে হাত মিলিয়ে দিল বছরের বেস্ট সন্ধ্যা। হাত তো মিলিয়ে দিয়েছে, কিন্তু এই সৌজন্য কি থাকবে কাল থেকে, যখন জাস্টিস গাঙ্গুলি এমন কিছু পর্যবেক্ষণ দেবেন বা বলবেন বা অর্ডার দেবেন যেটা শাসকের বিরুদ্ধে চলে যাবে, তখন আর এই সৌজন্যের কথা মনে রাখবেন তো কুণাল ঘোষ? দর্শক কি বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।